প্রদেশ বিজেপি সদর কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত হলো প্রদেশ বিজেপির কার্যকারিণী বৈঠক। বৈঠকে সংগঠন মন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা, মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা জানিয়েছেন, বৈঠকে গৃহীত সিদ্ধান্তের আলোচনা, পর্যালোচনা এবং আগামী দিনের জন্য সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। একদিকে রাজ্যের কোভিড পরিস্থিতি, অন্যদিকে বিজেপির সাংগঠনিক সম্পাদক বিএল সন্তোষে দুদিনব্যাপী রাজ্য সাংগঠনিক সফরের পর সোমবার প্রদেশ বিজেপির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানী কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপির সদর কার্যালয়ে এদিনকার বৈঠকে বিজেপির রাজ্য সংগঠনের দায়িত্বে থাকা ফণীন্দ্রনাথ শর্মা, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন প্রদেশ সভাপতি জানান, বৈঠকে ভার্চুয়ালি কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরাও ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন। পার্টির ত্রিপুরা প্রদেশের আজকে কার্যকারিণী বৈঠক, যেহেতু কোভিড-19 পরিস্থিতি, সেই কারণে এই যে কার্যকারিণী বৈঠক হচ্ছে সেটা সেমি ভার্চুয়াল যে পদ্ধতি আছে সেইভাবে হচ্ছে। এখানে ফিজিক্যালি যারা আগরতলায় আছেন ওনারা আছেন, আর আমাদের ভার্চুয়ালি দিল্লি থেকে কেন্দ্রীয় নেতৃত্ব থাকবেন, তাছাড়া ডিস্ট্রিক্ট থেকে যারা আছেন, ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ওনারাও এই কার্যকারিণী বৈঠকে। ডক্টর মানিক সাহা জানান, বৈঠকে বিগত কার্যকারিণী বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন নিয়ে আলোচনা হয় এবং আগামী দিনে সাংগঠনিক কর্মসূচি গৃহীত হবে। সেই সাথে তিনি জানান, রাজনৈতিকভাবে কিছু বিষয় রয়েছে, তা নিয়েও আলোচনা হবে। কার্যকারিণী বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা গত 3 মাস আগে, এবার তো 3 মাস আগে হয়নি, অগস্টের 30 তারিখ হয়েছিল কোভিডের কারণে, তো অনেকদিন বাদে আমরা আবার এই কার্যকারিণী বৈঠকটা করছি। তো আগামী গত 3 মাসে আমরা কী করলাম সেই বিষয়ে আলোচনা বা পর্যালোচনা হবে, এবং আগামী 3 মাস আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কী কী করব সেই বিষয়ে আজকে আলোচনা হবে। সেখানে রাজনৈতিক প্রস্তাব আসবে, অর্থনৈতিক প্রস্তাব আসবে এবং সাংগঠনিক বিষয়ে অনেক প্রতিবেদন হবে। বিভিন্ন বিষয়ে কোভিড মোকাবেলা করতে গিয়ে আমরা কী কী করলাম সেই সব বিষয়ে আলোচনা হবে, আর রাজনৈতিকভাবে অনেক আলোচনার বিষয় আছে, সেগুলো নিয়ে আজ আলোচনা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রদেশ কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বিগত প্রায় 10 মাস আগে, সুতরাং এই সময়ের মধ্যে বিভিন্ন চড়াই উৎরাইয়ের মতো ঘটনা ঘটেছে। এর মধ্যে সাম্প্রতিককালে সমাপ্ত এডিসি নির্বাচন এবং সেই নির্বাচনে বিজেপি দল আশানুরূপ ফল করতে না পারলেও তাদের ঝুলিতে রয়েছে 10টি আসন। কিন্তু বিজেপির জোট শরিক আইপিএফটির ফলাফল একেবারেই তলানিতে ঠেকেছে, যার ফলে এডিসি হাতছাড়া হয়েছে বিজেপি আইপিএফটি জোটের। এর ফলে সদ্য রাজনীতির আঙ্গনে পা রাখা তিপ্রামথা 18টি আসন নিয়ে এডিসির মস্তদে বসেছে। তবে প্রদেশ বিজেপির এডিসি দখলের বিফলতার মাঝেও তাদের একমাত্র সান্ত্বনা রাজ্যের অন্যতম বিরোধী দল বামেদের সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে চূড়ান্ত ব্যর্থতা। তবে বিজেপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এডিসি এলাকার বিভিন্ন জায়গায় তিপ্রামথা ও বিজেপির মধ্যে এডিসি ভিলেজ দখল ও রাজনৈতিক জমি দখল নিয়ে রাজনৈতিক সংঘর্ষ। যদিও সদ্য সমাপ্ত 2 দিনব্যাপী এডিসি অধিবেশনে রাজ্য সরকারের বিপক্ষে কোনো বিষোদ্গার করেনি তিপ্রামথা, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সদ্য সমাপ্ত এডিসি অধিবেশনে গ্রেটার তিপ্রাল্যান্ডের প্রস্তাব গৃহীত হয়েছে এবং তা বিধানসভায় বিল আকারে পেশের জন্য এডিসি প্রশাসন রাজ্য সরকারের কাছে প্রেরণ করবে। প্রদেশ বিজেপির কার্যকারিণী বৈঠকে সংশ্লিষ্ট বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে। তাছাড়া বিজেপির সাংগঠনিক শেষ কথা, এর উপর ভিত্তি করে সাংগঠনিক অনেক বিষয়ে আলোচনা হতে পারে কার্যকারিণী বৈঠকে, এই অভিমত রাজনৈতিক মহলের। তাছাড়া বিগত বেশ কয়েকদিন যাবৎ বিজেপির কয়েকজন বিধায়ককে নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছে, তা নিয়েও আলোচনা ও সংগঠন মোতাবেক সিদ্ধান্ত হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।